আগামী রোববার থেকে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেবে শুক্রবার বাইশ জুন বার্তা সংস্থা এএপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় বিশ্বে সৌদি আরব একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা চলে আসছে অবশেষে সেই নিষেধাজ্ঞার অবসান ঘটতে যাচ্ছে গত কয়েক দশক ধরে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে তরুণ যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুবরাজ তার দেশকে আধুনিক করতে নানামুখী সংস্কার কার্যক্রম হাতে নেন এই সংস্কার কার্যক্রমের মধ্যে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টিও রয়েছে বলে কর্তৃপক্ষের ভাষ্য দীর্ঘ প্রতীক্ষার পর সম্ভাব্য হাজারো সৌদি নারী চালকেরা রোববার গাড়ি চালাতে যাচ্ছেন বলে জানা গেছে সৌদিতেই নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়ার পদক্ষেপটি দেশটির সামাজিক গতিশীলতা আনার ক্ষেত্রে নতুন যুগের সূচনা করতে পারে বলে অনেক পর্যবেক্ষক মন্তব্য করেছেন এক্সট্রিম পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট